আমরা সিস্ট্রান্সের একদম লাস্ট মোমেন্টে চলে আসছি। তো হচ্ছে গিয়ে এখন আমরা বাকি তিনটা যে ধর্ম এগুলো একটু দেখে ফেলি। হ্যাঁ, একটু খেয়াল করি, স্থায়িত্ব আর হচ্ছে গিয়ে এনার্জির বিষয়, এই জিনিসগুলো কি কি, এগুলো কমন সেন্স কিরকম, চিন্তা করেন। আমরা সিসার ট্রান্সের ব্যাপারটা একটু দেখি, সিসার ট্রান্সের ব্যাপারটা একটু চিন্তা করি। তাহলে আপনি যে কোনো একটা উদাহরণ নিয়ে চিন্তা করেন, আমরা অলরেডি এই জিনিসগুলো বুঝতে পারতেছি, ইমাজিন করতে পারি, হ্যাঁ ফিল করতে পারবো আশা করি, কারণ অলরেডি আমরা যেভাবে পড়ছি এভাবে এগুলো আসলে কোনো ব্যাপার না। তো মনে করেন এখানে হচ্ছে C2H5, মানে একটা বড় গ্রুপ দিলাম, এখানে একটা C2H5 বড় গ্রুপ দিলাম, এখানে মনে করেন C2H5 একটা বড় গ্রুপ দিলাম, এখানে হচ্ছে কি C2H5 একটা বড় গ্রুপ দিলাম। আপনি জানেন এটা সিস, এটা ট্রান্স, এখানে যা মন চায় তা থাকুক, এখানে যা মন চায় তা থাকুক। মনে করেন এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা সিস, এটা হচ্ছে আমাদের সিস, সরি এটা হচ্ছে আমাদের সিস, আর এটা হচ্ছে আমাদের ট্রান্স। এটা আপনি জান শিওর, এটা সিস, এটা ট্রান্স, আপনি শিওর। এখন চিন্তা করেন এই C2H5 কে আমরা যদি একটু দেখি কিরকম দেখবো, যেমন দেখেন সি 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 টু, আবার দেখেন এইচ, এর আবার কয়টা হাত, তিনটা হাত, C2H5 আবার চিন্তা করেন, এটা যদি একটু চিন্তা করি সি সি এইচ 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 এইচ, এরকম বড় গ্রুপ চিন্তা করেন। আর এখানেও বড় কথা, আপনি এখানে এইভাবে দেখতেছেন এতেই বড় মনে হচ্ছে, এটা কিন্তু আসলে আরো বড়। কেন? কারণ এগুলো কি ভিতরের দিকে বাইরের দিকে, ভিতরের দিকে বাইরের দিকে এরকম করে থাকে বারবার, বুঝছি এগুলো একটা বোর্ডে নাই, একটা ভিতরের দিকে একটা বাইরের দিকে, তার মানে কি এগুলো দেখতে আরো বড় আকৃতির হয়, যার জন্য মানে কি বড় গ্রুপ গুলা কি সিসের ক্ষেত্রে বড় গ্রুপ গুলো কি একসাথে থাকতেছে, দেখেন এক সাইডে থাকতেছে সিস গুলা, বড় গ্রুপে, বড় গ্রুপ সিসের মধ্যে বড় গ্রুপ গুলো কি এক সাইডে থাকতেছে, আর ট্রান্সগুলোর মধ্যে বড় গ্রুপ কি কিসে থাকতেছে, বিপরীত সাইডে থাকতেছে। খেয়াল করেন তো ট্রান্সগুলো বিপরীত সাইডে, আশা করি বুঝাইতে পারছি, ট্রান্সগুলো বিপরীত সাইডে থাকতেছে। এখন আমি আপনাকে কোশ্চেন করব, কি কোশ্চেন করব, দেখেন আমি আপনাকে বললাম যে একটা বিশাল বড় বাড়ি, একটা বিশাল বড় বাড়ি যেখানে চারপাশে সিকিউরিটি ব্যবস্থা, চারপাশে কি ব্যবস্থা, সিকিউরিটি ব্যবস্থা, মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনে করেন, মনে করেন হচ্ছে গিয়ে দুই পাশে একবারে হাইলি সিকিউরড আর দুই পাশে একদম খালি, দুই পাশে একদম খালি, অবশ্যই এখানে বেশি অ্যাটাক হবে, কারণ দুই সাইড পুরো খালি ভাইয়া, দুই সাইড পুরো খালি, হ্যাঁ দুই সাইড পুরো খালি, যার জন্য কি হয়, আচ্ছা চার সাইডের কথা না ধরে সবচেয়ে বেটার হয় দুই সাইড ধরে, যে একটা বড় বাড়ি সাইড হচ্ছে দুইটা, সাইড হচ্ছে কয়টা, দুইটা, চিন্তা করেন এরকম ভাবে এটি দুইটা সাইড, দুইটা সাইড, দুই সাইডের মধ্যে এক সাইডে টোটালটা হচ্ছে কি আমাদের কি সিকিউরিটি দেওয়া, বাট এক সাইডে কোনো সিকিউরিটি নাই, এই সাইডে কোনো সিকিউরিটি নাই। আবার চিন্তা করেন দুই সাইড, একটা তো অল্প সিকিউরিটি দেওয়া একটু খালি, আরেকটা তো অল্প সিকিউরিটি দেওয়া একটু খালি, চিন্তা করো তার মানে কি কোন জায়গায় অ্যাটাক সবচেয়ে বেশি হবে বলুন তো, অবশ্যই এই জায়গায় অ্যাটাক বেশি হবে, কারণ এরা পুরো একটা সাইড খালি পাচ্ছে, সবাই এক সাইড দিয়ে অ্যাটাক করবে, আর এই সাইডে কি ওই এই সাইডে অ্যাটাক করতে গেলে কি একটু বাধা পাবে, এই সাইড দিয়ে অ্যাটাক করতে গেলে কি একটু বাধা পাবে, রাইট। এই যে বাধা, এই যে বড় অণুগুলোর জন্য যে বাধা তৈরি হয় এটাকে আমরা ইংলিশে বলি স্টেরিক হিন্ড্রেন্স, বা বাংলায় যাকে বলি স্থানিক বাধা, বাংলায় যাকে বলি স্থানিক বাধা, খেয়াল করুন, কারণ স্টেরিক হিন্ড্রেন্স বা হচ্ছে স্থানিক বাধা কোন জায়গায় বেশি, তাহলে যেখানে এক সাইড পুরা খালি, এক সাইড পুরা খালি ওইখানে কি অ্যাটাক বেশি হয়, এইখানে অ্যাটাক বেশি হবে, দেখেন এক সাইডে পুরা খালি, আর এইখানে কি এই সাইডেও বড় গ্রুপ, এই সাইডেও বড় গ্রুপ, মানে কি দুই সাইডে অল্প অল্প করে আছে। আমরা বারবার বলছিলাম প্রথমে যে কার্বন প্লেনের সাপেক্ষে চিন্তা করুন, এটা কার্বন প্লেন, উপরে আর নিচে চিন্তা করুন, দেখেন নিচে একদম টোটালি সিকিউরড, উপরে একদম কম, এখানে একটা সিকিউরড একটা সিকিউরড না, হ্যাঁ এরকম ভাবে, তার মানে কি আপনি বুঝতেই পারতেছেন যে এইখানে, এইখানে অনেক তাড়াতাড়ি অ্যাটাক হবে, অনেক তাড়াতাড়ি অ্যাটাক হবে, এইটার মধ্যে একটা কথা আছে আমি আপনার অনেক আগে শিখেছিলাম, খেয়াল করেন অনেক তাড়াতাড়ি অ্যাটাক হবে মানে কি এ হচ্ছে সক্রিয়, এ কি সক্রিয়, তার মানে এ হচ্ছে আমাদের সক্রিয়। আর আপনি কিন্তু জানেন যে বেশি সক্রিয়, যে বেশি সক্রিয়, যে বেশি সক্রিয় সে কিন্তু কম স্থায়ী, তার মানে ওর স্টেবিলিটি বা স্থায়িত্ব, স্থায়িত্ব কি হবে কম হবে, স্থায়িত্ব কি হবে কম হবে, রাইট, আর ওর স্থায়িত্ব বেশি, ওর স্থায়িত্ব, স্থায়িত্ব বেশি মানে কি কম সক্রিয়, কম সক্রিয়। এন্ড আমরা কিন্তু জানি যে বেশি সক্রিয় তার এনার্জি কি হয়, এনার্জি বেশি, মানে অভ্যন্তরীণ যে এনার্জি এটা কি হয় বেশি হয়, আর এটার অভ্যন্তরীণ এনার্জি কি হবে অবশ্যই কম হবে, সহজ কথা। তার মানে আমরা অলরেডি স্থায়িত্ব করে ফেললাম যে অবশ্যই অবশ্যই আমাদের ট্রান্সের স্থায়িত্ব বেশি, স্থায়িত্বের ক্রম যদি বলি ট্রান্স হচ্ছে কি বেশি থাকবে সিসের চেয়ে, আশা করি বুঝাইতে পারছি। এবার একটু চিন্তা করেন মিরর ইমেজ, আচ্ছা মিরর ইমেজ নিয়ে আমরা একদম প্রথমে একটু হিন্টস দিছিলাম, আসলে আমরা একটু প্রুফ করার চেষ্টা করবো, কেমনে প্রুফ করবো দেখেন অনেক সহজ,
মনে করেন আপনি যে কোনো একটা সিসের উদাহরণ নেন, যে কোনো একটা সিসের উদাহরণ নেন, মনে করেন এরকম কার্বন কার্বন দিলাম, কার্বন আমার ডাবল বন্ড নিক্রো কাজ আছে, যে কোনো একটা সিস অথবা ট্রান্স যে কোনো একটা উদাহরণ নেন, মনে করেন এইচ এটা হচ্ছে সিএইচ থ্রি, মনে করেন এটা হচ্ছে আমাদের এইচ এটা হচ্ছে আমাদের সিএইচ থ্রি, ফাইন। দেখেন এটার মধ্যে কি একটা সিগমা একটা পাই, রাইট? আরো জানি পাই বন্ধন দুর্বল, সিগমা বন্ধন হচ্ছে, তার মানে আমি যদি ওকে হিট দেই, কি দেই, হিট দেই, হিট দেওয়া মানে কি তাপ দেওয়া, তাপ দিলে কি পাই বন্ধনটা ভেঙে যাবে। চিন্তা করেন পাই বন্ধের মধ্যে কি আছে, পাই বন্ধের মধ্যে কি দুটি ইলেকট্রন আছে, না একটু নীল কালি দিয়ে দেখাচ্ছি, এই যে পাই বন্ধ একটা বন্ধের মধ্যে দুটি ইলেকট্রন থাকে আমরা জানি, এই যে ইলেকট্রন থাকে এই কার্বনের জন্য একটা, এই কার্বনের জন্য একটা, তো হিট দিলে কি পাই বন্ধ ভেঙে যাবে, তার মানে কি এই ইলেকট্রনটা যার কার্বন সে নিয়ে এই কার্বনে ছিল এই কার্বন নিয়ে যাবে, এই ইলেকট্রনটা এই কার্বনে ছিল এই কার্বন নিয়ে যাবে, তার মানে কি হবে দেখেন সি এইচ সি এইচ থ্রি সি, এটা কিন্তু সিগমাটা, হ্যাঁ এটা হচ্ছে নিচে সিগমাটা, এইচ সি এইচ থ্রি, মনোযোগ দিয়ে খেয়াল করি, মনোযোগ দিয়ে খেয়াল করেন এটার মধ্যে একটি ইলেকট্রন আছে, এটার মধ্যে একটি ইলেকট্রন আছে, এখন চিন্তা করেন ব্যাপারটা কি হয়েছে, এটা কি ডাবল বন্ড, না এটা ডাবল বন্ড না, এটা কি সব সিঙ্গেল বন্ড না, এখানে কি আছে সিঙ্গেল বন্ড, তার মানে কি ও কিন্তু ফ্রিলি রোটেট করতে পারে, ও কি করতে পারে ফ্রিলি রোটেট করতে পারে, ও কিন্তু ফ্রিলি রোটেট করতে পারে না, বাট ও পারে কেন, কারণ সব সিগমা বন্ড, আমরা বলছিলাম যে সিঙ্গেল বন্ড থাকলে ফ্রিলি রোটেট করা যায়, একদম প্রথম দিকে বলছিলাম, তার মানে চিন্তা করেন ও রোটেট করলো, এইচ দিলাম সিএইচ থ্রি দিলাম, ও রোটেট করলো ইজিলি ঘুরলো, সিএইচ থ্রি দিলাম আর এইচ দিলাম, ফাইন। আচ্ছা এই যে আমাদের একটা বন্ড, এই আমাদের নীল কালার বন্ডটা, নীল কালার বন্ড আর নীল কালার বন্ড, এখন আমি হিট সরাই নিলাম, হিট সরাই নিলে কি হবে, হিট সরাই নিলে কি হবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ হিট সরাই নিলে কি হবে, হিট সরাই নিলে এদের মধ্যে, এদের মধ্যে আবার বন্ডটা তৈরি হয়ে যাবে, তো মনে করেন হিট সরাই নিলাম, এই এরা দুজন মিলে আবার বন্ডে এসে পড়বে, এর মধ্যে একটা বন্ড এসে পড়বে, হ্যাঁ হিট সরাই নেওয়ার পরে একটা বন্ড এসে পড়বে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন আমি এই যৌগটাকে, এই এক নম্বর যৌগটাকে এখানে একটু আরেকবার লিখব, লিখি কার্বন কার্বন, এই যৌগটাকে আরেকবার লিখতেছি এইচ সি এইচ থ্রি, এইচ সি এইচ থ্রি, মনোযোগ দিয়ে খেয়াল করেন তো আপনার প্রাথমিকভাবে মনে হইতে পারে যে এরা পরস্পরের মিরর ইমেজ, কেন দেখেন এইচ তাকাইছে এইচটা দেখছে, সিএইচ থ্রি তাকাইছে সিএইচ থ্রি দেখছে, বাট এটা কখনোই মিরর ইমেজ না, কেন না মিরর ইমেজ মানে কি, মিরর ইমেজ মানে এই জিনিসটাকে, এই জিনিসটাকে যেমন এই যে কালো নীল কালি দিলাম, এই নীল কালিটাকে একদম টাইনা এখানে নিয়ে যাওয়া, এই জিনিসটাকে একদম টাইনা এদিকে নিয়ে যাওয়া, হ্যাঁ তাহলে দেখেন এর উপরে আছে কি এইচ, টাইনার ওদিকে নিলেও কি উপরে কি থাকবে এইচ থাকবে, নিচে কি আছে সিএস থ্রি, টাইনা ওই সাইডে নিলেও কি নিচে কি থাকবে সিএস থ্রি থাকবে, তার মানে কি, তার মানে ট্রান্স সরি আমাদের কি বলে এটাকে জিওমেট্রিক্যাল আইসোমারিজম, মানে হচ্ছে জ্যামিতিক সমানতার যে পরস্পর যে সমানরা সিস আর ট্রান্সরা, এরা কখনোই কি হতে পারবে না, একজন আরেকজনের মিরর ইমেজ হতে পারবে না, মিরর ইমেজ হতে পারবে না কখনোই না, এই জন্যই যেহেতু মিরর ইমেজ হইতে পারে না, যে স্টেরিও সমান আমরা কি করতেছি স্টেরিও সমান না, যে স্টেরিও সমানু মিরর ইমেজ হতে পারে না তাকে আমরা সুন্দর নামে ডাকি ডায়া স্টেরিওমার, ডায়া স্টেরিওমার, একদম ক্লিয়ার করে শুনে রাখেন, প্রত্যেকটা জিওমেট্রিক্যাল আইসোমারিজমে কি হতে পারে ডায়াস্টেরিওমার হতে পারে, হ্যাঁ আমরা অপটিক্যালের মধ্যেও ডায়াস্টেরিওমার পড়ব কোনো সমস্যা নাই, বাট যেহেতু মিরর ইমেজ দিবে না অ্যান্ড তারা স্টেরিও সমানু, তার মানে অবশ্যই অবশ্যই তারা কি হবে ডায়াস্টেরিওমার হবে, সহজ কথা, তার মানে জিওমেট্রিক্যাল আইসোমারিজম যারা প্রদর্শন করবে তাদেরকে আমরা বলবো হচ্ছে কি পরস্পরের ডায়া স্টেরিওমার। আচ্ছা এখন লাস্টের একটা পার্থক্য দেখি, পার্থক্য দেখবো সেটা কি, তার মানে মিরর ইমেজের ব্যাপারটা কনসেপ্টটা আমি আশা করি বুঝাইতে পারছি, মিরর ইমেজের কনসেপ্টটা আমরা বুঝাইতে পারছি, হ্যাঁ এবারে চিন্তা করেন একটি সুন্দর বিক্রিয়া, কি সুন্দর বিক্রিয়া আসেন দেখি, তো আগে আমরা একটু যৌগকে দেখি, তো যৌগকে যদি আমরা দেখতে চাই কীরকম হবে একটু একটু চিন্তা করেন, হ্যাঁ যৌগকে যদি আমরা দেখতে চাই কীরকম হবে, এই যে কার্বন দিলাম, এই যে কার্বন দিলাম, মনোযোগ দিয়ে খেয়াল করবো, এখানে দিলাম সি ও ও এইচ, এখানে দিলাম হচ্ছে আমাদের এইচ, এবার আমরা একবার সিস দিব একবার ট্রান্স দিব, একবার সিস দিব একবার ট্রান্স দিব, যদি আমরা সিস নিই এরকম পাবো, ট্রান্স দিলে তাহলে ট্রান্স দিলে কি হবে উল্টায় যাবে, তাই না উল্টায় যাবে, সরি এটা সি ডাবল এইচ, এটা এইচ, এইখানে সি ডাবল এইচ এসে পড়বে, এই যে দেখেন এই সাইডটা উল্টাই গেছে, উল্টাই গেছে এখানে এইচ এসে পড়বে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সিস, এটা হচ্ছে আমাদের সিস, এটা হচ্ছে আমাদের ট্রান্স। আচ্ছা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, মনোযোগ দিয়ে খেয়াল করি দেখেন
এই অ্যাসিডগুলো নাম আপনি শুনছেন, বায়োলজিতে শুনছেন, আমরা যখন প্ল্যান্ট ফিজিওলজি নিয়ে আলোচনা করি বা উদ্ভিদ সারির তত্ত্ব, যেটা কিনা বায়োকেমিস্ট্রি একটা ই অনেক সুন্দর একটা পার্ট, এটার নাম শুনছেন, এটার নাম হচ্ছে ম্যালিক অ্যাসিড। কি ম্যালিক অ্যাসিড? ম্যালিক অ্যাসিড আমরা জানি আপনার কি বলে, ম্যালিক অ্যাসিড বোটানির একটা পার্ট, মানে উদ্ভিদ আপনি যখন বায়োলজি পড়বেন তখন এই অ্যাসিডের নাম অনেক শুনবেন, এর নামও শুনবেন, এর নামও শুনবেন, এর নাম হচ্ছে ফিউমারিক অ্যাসিড। ফিউমারিক অ্যাসিড আপনাকে আরো সুন্দর করে আমি বুঝিয়ে দিচ্ছি, ফিউ এটা এটাকে আমরা বলি কি, ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড। আচ্ছা আরো সুন্দর করে বলি, ক্রেবস সাইকেল, প্ল্যান্ট ফিজিওলজি ক্রেবস সাইকেলের মধ্যে ম্যালিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড এগুলোকে পাবেন। আচ্ছা একটু চিন্তা করেন, আমরা একটু ওকে একটু ওকে আঁকবো, কেমনে আঁকবো, একটু স্টাইল করে আঁকবো, কেমনে দেখেন, এই যে কার্বন কার্বন দেখছেন না, আমি কার্বন কার্বনকে একটু নিচে নিচে আঁকি, হ্যাঁ কার্বন কার্বনকে একটু নিচে নিচে আঁকি, সরি কার্বন কার্বনকে নিচে নিচে আঁকি, এই দেখেন এই যে এইভাবে দেখেন, আমি এই জিনিসটাকে জাস্ট এমনি ঘুরাই দিই, হ্যাঁ এই জিনিসটাকে এমন ছিল না, এই দেখেন কালো মাথাটা কোন জায়গায়, এই জায়গায় এমনি ঘুরাই দিই, তো ঘুরাই দিয়ে আসেন, তার মানে কী হবে দেখেন, তো সি ডাবল ও এইচ এখানে একটা এইচ আর এখানে একটা এইচ, রাইট, আপনি শিওর এটা, এটি স্টাইল করে লিখি, আমরা সি ডাবল ও এইচকে কেমনে ভাঙি বলেন তো, সি ডাবল ও এইচকে এমনি ভাঙি না, সি ডাবল ও ও এইচ এমনি ভাঙি, রাইট। আচ্ছা তার মানে আমরা এটাকে একটু এভাবে ভাঙবো, কীরকমভাবে দেখি, দেখেন সি ডাবল ও এইচ আছে এখানে, হ্যাঁ আমরা কি কি লিখতে পারি, সি ডাবল বন ও ও এইচ লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি, সি ডাবল বন সরি ডাবল বন ও ও এইচ লিখতে পারি। এখন হয়েছে কি, এটা কি ম্যালিক অ্যাসিড, আপনি শিওর ম্যালিক অ্যাসিডকে, ম্যালিক অ্যাসিডকে যদি আপনি তাপ দেন, তাপ দেন অ্যারাউন্ড 150 থেকে 160, মানে 150 থেকে 160 ডিগ্রি সেলসিয়াস তাপ যদি আপনি দেন, তখন কি হয়, তখন এই যে এইচ টু, এই দেখেন ও এইচ আর ও এইচ, দেখেন ও এইচ আর ও এইচ, এইখান থেকে যদি একটা পানি বিয়োজিত হয়, মানে কি একটা পানি এইচ টু ও যদি বের হয়ে যায় তাহলে কী থাকে, একটা ও থাকে, এটা কী থাকে, একটা ও থেকে যায়, তাই না। আচ্ছা আসেন, তার মানে এই যে যদি হিট দেন, একটা পানি যদি বের হয়ে যায়, পানি যদি বের হয়ে যায়, খেয়াল করি, হ্যাঁ চেঞ্জেসটা খেয়াল করি, পানি যদি বের হয়ে যায়, সরি হচ্ছে না, দেখেন যদি আমরা পানি বের করে ফেলি তাহলে কি একটা ও থেকে যাবে, তো আমরা একটু যদি এটাকে সুন্দর করে রাখি তাহলে কী হবে, দেখেন আমাদের সি ডাবল বন্ড সি, এটা এইচ, এটা এইচ, এখানে ডাবল বন্ড ও ছিল, এখানে ডাবল বন্ড ও ছিল, এখানে ছিল একটা ও, এইখানে ছিল একটা ও, দেখেন এরকম একটা জিনিস তৈরি করবে, এটাকে আমরা বলি হচ্ছে ম্যালিক অ্যানহাইড্রাইট, এটা হচ্ছে ম্যালিক অ্যাসিড, এটাকে আমরা বলি ম্যালিক অ্যানহাইড্রাইট, এটাকে আমরা কি বলি, ম্যালিক অ্যানহাইড্রাইট, ম্যালিক অ্যানহাইড্রাইট। আচ্ছা লিখতেছি না, এখন চিন্তা করেন যদি এটা আমরা দিতাম, এটা দিলে কিন্তু আর এরকম হইতো না, কেন হইতো না আপনি বুঝতে পারতেছেন, কেমনে হবে না, কেমনে হবে, কেমনে হবে, দেখেন আমি যদি এর একটু ঘুরাই দিই, এটা ঘুরাইলে কী হবে, দেখেন কার্বন কার্বনকে নিচে লিখলাম, কার্বন কার্বনকে আমরা নিচে লিখলাম, এটাই ঘুরাই দিলাম, তার মানে কি এই সাইডে সি ডাবল ও এইচ থাকবে, এই সাইডে কী থাকে, একটা এইচ থাকে, এই সাইডে সি ডাবল ও এইচ থাকে, এই সাইডে থাকবে হচ্ছে সি ডাবল ও এইচ, আর এখানে থাকবে একটা এইচ, খেয়াল করেন এইখানে ও এইচটা কোন দিকে, এই জায়গায় ও এইচটা এই দিকে, আর এই জায়গায় ও এইচটা কোন দিকে, এই জায়গায় ও এইচটা হচ্ছে এই দিকে, তার মানে কি এদের মধ্যে কি আর পানীয় সম্ভাবনা আছে, নাই, তার মানে আমরা একটা সুন্দর পার্থক্য সূচক বিক্রিয়া দেখলাম, যেখানে আমরা বলতে পারি যে ম্যালিক অ্যাসিড সিস হওয়াতে, ম্যালিক অ্যাসিড সিস হওয়াতে ম্যালিক অ্যানহাইড্রেট তৈরি করতে পারে, বাট ফিউমারিক অ্যাসিড, এটাকে ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড ট্রান্স হওয়াতে ও হচ্ছে আমাদের ফিউমারিট কী বলে এটাকে, ও কিন্তু ফিউমারিক অ্যাসিড কী করতে পারে, অ্যানহাইড্রেট তৈরি করতে পারে না। আচ্ছা যাই হোক, অনেক পড়াশোনা হয়েছে আজকে, তো আমরা সিস ট্রান্স নিয়ে অনেক পড়াশোনা অলরেডি করে ফেলছি, তো খেয়াল করেন সিস ট্রান্সের এত ব্যাখ্যামূলক কোর্স কোনো জায়গায় আপনি পাবেন না, শিওর থাকেন, অ্যান্ড সিস ট্রান্সকে এইভাবে ডিটেলসে পড়ানো হয়েছে এরকম জিনিস কখনোই সম্ভব না, আপনি চাইলে যাচাই করে দেখতে পারেন। তো আশা করি এই ভিডিওগুলো আপনার সিস ট্রান্স নিয়ে যে কথাগুলো আছে, সিস ট্রান্স নিয়ে যে বই পড়াশোনাগুলো আছে, এই পড়াশোনাগুলোকে অনেক সুন্দর করে তুলবে, অ্যান্ড হচ্ছে গিয়ে আমরা পুরো জিনিসটা বুঝবো। অবশ্যই অবশ্যই কোনো প্রকার সমস্যা পেলে আপনি সাথে সাথে হচ্ছে গিয়ে আমাদের কোর্সের ইনস্ট্রাক্টরের সাথে কন্ট্যাক্ট করার আলাদা লিঙ্ক আছে, আপনি ওইখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, অ্যান্ড অবশ্যই অবশ্যই সেটা হচ্ছে গিয়ে আপনি বই পড়ে একটু বইটা পড়েন, বইটা পড়ে তারপরে কোর্স পড়েন, কোর্সটা দেখেন, কেন বলতেছি, খেয়াল করেন আমি কোর্সটাকে এমনভাবে বানাচ্ছি যেইখানে কোর্সটা হচ্ছে টোটালি বইয়ের প্যারালাল, মানে বই পড়তে হবে না, যেই কোর্স করলে বই পড়তে হবে না, আমি এরকমভাবে কোর্সটা বানাচ্ছি। তারপরেও আমি কেন আপনাকে বইটা আগে পড়তে বললাম, কারণ হচ্ছে কি আমি চাচ্ছি আপনি বই আর এই কোর্সের মধ্যে একটু ডিফারেন্সটা দেখেন,
অবশ্যই অবশ্যই আপনার এই কোর্সের মাধ্যমে আপনার বই থেকে বেশি কভার হবে ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে কি আমাদের স্টিরিও সমানতার এই পার্ট শেষ হয়েছে। তো আমরা এর পরবর্তী যেদিন ভিডিও শ্যুট করব সেদিন হচ্ছে আলোক সমানতার যে ভিডিওগুলো আছে আলোক সমানতার ক্লাসগুলো শেষ করে ফেলবো। আশা করি বুঝাইতে পারছি। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।